वेलकम टू माय चैनल। आज के रान्ना करब मुरगीर मांस। देखो एखाने निये निएछि आलू, केटे निएछि प्याज कुचि और किछुटा रसुनेर कोया और टमेटो केटे निएछि। तो एखाने आछे चिकेन, चिकेनटा मैरिनेशन करार जन्य निये निएछि एखाने प्याज कुचि, रसुनेर कोया, टुकरो करे केटे रखा टमेटो, लंका बाटा, आदा रसुन बाटा, दो चामच दे दिए आदा रसुन बाटा, एक संगे बेटे नहीं नून, प्याज बाटा, हलुद गुड़ो, সর্ষের তেল আর দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো এলাচ। এবার আমি এগুলো সব একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার টুকরো করে রাখা, টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে দিয়ে দেবো কিছুটা নুন। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। আগে থেকে ম্যারিনেশন করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি তো সব মশলা আগেই মেখে রেখেছিলাম চিকেনের সাথে, সব কিছু পেঁয়াজ আদা রসুন যা কিছু দেওয়ার সবই একসঙ্গেই দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার আলু আর চিকেন ভালোভাবে কষিয়ে নেব। চিকেন আর মশলার সাথে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো আমাদের চিকেন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নেব।
ঝোলটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব জিরে বাটা। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আবার 2-3 মিনিট ফুটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। আমার চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।